সংসদে হামলার ঘটনায় মূল চক্রে অভিযুক্ত ললিত ঝার সঙ্গে বাংলার যোগ পেয়েছিল দিল্লি পুলিশ। সোমবার কলকাতার বড় বাজার এবং হালি শহরে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দলের 3 সদস্য। এরপরই মঙ্গলবার রাজ্য বিধানসভার নিরাপত্তা নিয়ে তৎপর কলকাতা পুলিশ। এই বিষয় নিয়ে কলকাতার সিপি বিনীত গোয়েলের মন্তব্য, এই ঘটনার পর নতুন করে শিক্ষা নিল কলকাতা পুলিশ, পাশাপাশি কলকাতা পুলিশ আরো বেশি করে আগ্রাসী ভূমিকা পালন করবে বিধানসভার নিরাপত্তার স্বার্থে, জানালেন সিপি। আমরা খুব অ্যালার্ট আছি, আমাদের সবসময় আমরা সিকিউরিটি ব্যাপারে রিভিউ করতে থাকি। প্রত্যেকটা যে ভাইটাল ইনস্টলেশন আছে ওর মধ্যে অ্যাসেম্বলিও পড়ে, হাইকোর্টও পড়ে, রাইটার্সও পড়ে, নবান্নও পড়ে এবং অন্য অনেকগুলো ভাইটাল ইনস্টলেশনস আছে যার ব্যাপারে আমরা সবসময়ই, আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে ওর মধ্যে সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং যারা প্রোটেক্ট করে এখানে আরএফ, ওরা সবসময়ই এটা করে, লোকাল পুলিশ স্টেশন তো আছেই। সো এই প্রসেসটা সবসময়ই থাকে এবং এটা কন্টিনিউয়াস আছে এবং এই ঘটনা, প্রত্যেকটা ঘটনা থেকে আমরা কিছু শিখ পাই। তো নিশ্চয়ই এই ঘটনা থেকেও আমরা নিশ্চয়ই দেয়ার ইজ সামথিং টু লার্ন অ্যাবাউট এন্ড উই উইল লার্ন ফ্রম দিস এন্ড দেন টেক প্রিভেন্টিভ। পাশাপাশি এদিন বিনীত গোয়েলকে যখন জিজ্ঞেস করা হয় বৈধ নথি ছাড়াই দীর্ঘদিন কলকাতায় কিভাবে ছিলেন সংসদ হামলার মূল চক্রে ললিত, তার মন্তব্য, এই ব্যাপারে আমরা নজর রাখছি, তদন্তকারীদের সঙ্গে আমরা সহযোগিতা করছি আর যা যা প্রয়োজন সেটাও দেব। তুমি তদন্ত করলে? আমরা এই ব্যাপারে নজর রাখছি, ওদের সঙ্গে হোয়াট এভার সাপোর্ট ইজ রিকোয়ার্ড উই আর প্রোভাইডিং নেসেসারি সাপোর্ট টু দেম এবং যা প্রয়োজন হবে সেটা আমরা ওদের সঙ্গে শেয়ার করব। সামনেই রয়েছে বড়দিন ও বর্ষবরণের অনুষ্ঠান, এই অনুষ্ঠান ঘিরেও শহরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নগরপাল বিনীত গোয়েল। প্রসঙ্গত, 13ই ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন কালার স্মোক কাণ্ড ঘটে। সংসদের পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়ে দুই যুবক, তাদের হাতে ছিল ক্যানিস্টার, সেখান থেকে হলুদ ধোঁয়া বেরোতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে সংসদে ব্যাপক আতঙ্ক ছড়ায়। এই ঘটনা তদন্ত করছে 50টি পৃথক দল আর এরপরই বিধানসভার নিরাপত্তার ক্ষেত্রে তৎপর হতে দেখা গেল কলকাতা পুলিশকে। ক্যামেরায় লেসন লোধের সঙ্গে অভিরূপা সাহার, রিপোর্ট ক্যালকাটা নিউজ।